দ্বিতীয় পরীক্ষা তোমাদের মাকু গল্পে একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, চার অধ্যায়। এটা যদি কোনো স্কুলে চার অধ্যায়টা না হয়ে পাঁচ অধ্যায় হয়, সেটাও কিন্তু পেয়ে যাবে। দেখো, চার অধ্যায় থেকে এখানে দেওয়া আছে প্রশ্নগুলো, দেখতে পাচ্ছ রানীদের পরীদের রানীর পরনে কী রঙের পোশাক ছিল। আমি এই প্রশ্নগুলো বলছি না, আমি আস্তে আস্তে দেখিয়ে যাই, হ্যাঁ, তোমরা বুঝতে পারবে প্রশ্নগুলো কী আছে। হোটেলওয়ালা কী দিয়ে সুরুয়া রান্না করে? কটি বাঁদর খেলা দেখাতে এসেছিল? হোটেলওয়ালা কীভাবে দাড়ি গোঁফ শুকিয়েছিল? অনেক প্রশ্ন আছে, হ্যাঁ, আর এগুলি যদি আমার ওয়েবসাইট থেকে দেখতে চাও, বুঝতেই পারছো তো আমি ওয়েবসাইট থেকেই দেখিয়ে দিচ্ছি। আমার ওয়েবসাইট, সেখানে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে দেখে লিখে নিতে পারবে। জঙ্গলে ওরা সেদিন কজন লোককে দেখেছিল? দুজন নতুন লোককে দেখেছিল। পুলিশের হয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা কোথায় লুকিয়েছিল? গাছ ঘরে। মাঝপথে সোনার টিয়া কী কাণ্ড দেখল? পরীদের রানীকে দেখতে কেমন তার পরনে পোশাক কী ছিল? হোটেলওয়ালা কীভাবে সুরুয়া রান্না করে? হোটেলওয়ালা জন্মদিনে কত রান্নার জন্য কেক কেক নিয়ে এসেছে? বটতলা পিছনে ছোট নদীটির ধারে কি শাকসবজি হতো? হোটেলওয়ালা কি কারণে শুরুয়াতে তারিখ ফেলে দিয়ে রান্না করে? পঞ্চম অধ্যায়ে চলে এলাম, ভালো ভালো প্রশ্নগুলো পেয়ে যাবে। আর যদি বইয়ের অনুসরণীগুলো দেখতে যাও, লাস্টে যে অনুসরণীটা আছে সেই প্রশ্ন উত্তরও দেওয়া আছে, মানে এই অন্য ভিডিও পেয়ে যাবে, মানে অন্য সাইডে এসে গেলে তোমরা ওখানেই পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, লিঙ্কে এসে গেলেই আমি তোমার দেখিয়ে দেবো। হোটেলওয়ালা কী বানিয়ে ফেলেছে, কী হারিয়ে ফেলেছে? মাকুকে বানাতে ঘড়িওয়ালা কদিন সময় লেগেছিল? পেয়াদা কাঁধে খুঁজছিল, পেয়াদা সোনাদে হাত ধরতে কোথায় পড়ে গেল? গেছে ঘরে দেয়াল ঘেঁষে সোনাটি একা খেয়ে সার্চ করলো, বা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। ঘড়িওয়ালা কী ফুরিয়ে গিয়েছিল, কী করতে পারবে না? মাকু এখন কীভাবে ইচ্ছা মতো চলে? পেয়াদা দেখে সোনা ও টিয়া দৌড় দিল কেন? সোনা কাকে কোথায় ফেলে দেবে বলেছিল? ঘড়িওয়ালা মাকুকে বানাবার একটা সংক্ষিপ্ত বিবরণ দাও। জঙ্গলে পাতা ফাঁদগুলি কেমন তার বিবরণ দাও। সোনা কেন বাঁশের খুঁটি উপড়ে ফেলেছিল? চেয়েছিল ওটা হবে না, ফেলে দিতে চেয়েছিল হতে পারে না, একই কথা। তারপর দেখো, সেই ফাঁদ মানুষের যাতে, এটা তো উত্তরটা দেওয়া আছে। ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল কেন? এর জন্য হোটেলওয়ালা তাকে কী বলেছিল? ছয় অধ্যায়ে কোন বিষাক্ত সাপের কথা শোনা বলেছিল? কে কাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল? কে কাকে পোঁকা খাওয়াচ্ছিল? খেলা দেখানোর আগে জানোয়ারে কী খাওয়াতে হয়? কে সোনাদের নতুন জামা কেনা পয়সা দিয়েছিল? মেম সোনাদের কী উপহার দিয়েছিল? সার্কাসের দড়িতে কে কী দিয়ে নাচে? কে সোনাটিয়া জুতো পালিশ করে দিয়েছিল? জুতো পালিশ হতো কথাটা। কার পোশাক রোদে শুকুচ্ছিল? জানোয়ারদের ভিটামিন গুলি খাওয়াতে হয় কেন? মেম পার্টিতে কি ড্রেস পরে যাবে বলেছিল? সং সোনাটিয়ার জন্য যে জামা কিনেছিল তা কেমন ছিল? ছুঁচো আর ব্যাঙের ঘটনাটি কী ঘটেছিল? কে ঔষধে কৌটো খুঁজে দিয়ে খুঁজছিল কীভাবে পাওয়া গেল এবং কাদের তা খাওয়ানো হলো? তিনটে প্রশ্ন একসঙ্গে এখানে দেওয়া হয়েছে। সেদিন সার্কাসে জন্তুদের সাজে বিবরণ দাও। পরীদের রানী কী সাজ দেখা গিয়েছিল তার বিবরণ দাও। রূপালী পাট দেওয়াটা আলাদা হয়ে গেছে। বিকালে সার্কাসে কী খেলা হবে, কোন কোন খেলা হবে জানতে হবে, সার্কাসে তো দেখে নাও। সাত অধ্যায়,
প্রজাপতি পা কিসে জড়িয়ে যায়? মাকুকে আগে একটা বাদ হয়ে গেল, মাকু কোন বাজনা বাজাতে পারে? মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল? কে মাকুকে কাঁদার এটা কল হবে? কি খাওয়ার জন্য ঘড়িওয়ালা কেঁদেছিল? কত লোক আগাম টিকিট কেটেছে? সোনা বুক ফুলিয়ে কি কি জানার কথা বলেছিল? পেয়াদা আসতে পারবে না কেন? বাঘের ফাঁদে গর্ত থেকে কিসের আওয়াজ আসছিল? দুটো করমচা গাছের মাঝখানে কি ছিল? কতক্ষণ বাদে জানোয়ারদের খেলা দেখানোর কথা? সবাই মাকুকে খুঁজতে গেলে হোটেলওয়ালা কি খোঁজে? সোনাটিয়া দেখা প্রজাপতিটি কেমন ছিল? প্রজাপতির পিছনে সোনাটিয়ার দৌড়ন ঘটনাটি বলো। আম্মা প্রজাপতিদের সম্বন্ধে কি বলেছিল? হোটেলের মালিক জাদুকরকে নষ্টির গোড়া বলেছিল কেন? মাকুর পালানোর কারণ জেনে জাদুকর কি বলেছিল? লাইনটা এদিক ওদিক হয়ে গেছে, ঠিক করে দিলাম। ডিএটা আবার ডিসমিস হয়ে গেল। যেখানেই শেষ, তোমাদের আমি দেখালাম। আর অনুসরণী প্রশ্নগুলো সার্চ করলে প্রথমেই মনে হচ্ছে দেওয়া আছে, মনে করে দেখার লিঙ্কটা না, এখানে লিঙ্ক দেওয়া হয়নি। তোমরা ওখানে ওয়েবসাইটে সার্চ করলেই পেয়ে যাবে, আমার ওখানে গেলে দেখতে পাবে আরও অনেক প্রশ্ন। ভালো হলে অবশ্যই লাইক করবে।